হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন বাদে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজ এপ্রিল মাসের 1 তারিখ 2023, আর আমি যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। আর যাব কিসে? যাব হচ্ছে আমাদের এখনকার সবথেকে পপুলার ট্রেন বন্দে ভারতে। আসলে বন্দে ভারতে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, ট্রেন না পাওয়ায় আমায় বন্দে ভারতেই টিকিট করতে হলো। টিকিটটা অনেকটাই কস্টলি আমার কাছে। বন্দে ভারতে কত টাকা ভাড়া লাগলো, কী কী ফেসিলিটিস আছে, সব কিছু বলবো এই ভিডিওতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর মাঝখানে একটা অবশ্যই চমক আছে, সেটাও দেখতে পাবে তোমরা। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শিলিগুড়ি থেকে কলকাতা আসার জন্য যেমন শতাব্দী একদম ভোর 5টার সময় আছে, সেরকমই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বন্দে ভারত আছে ভোর 5টায়, মানে 5:55। আর আমার বাড়ি যেহেতু টলিগঞ্জে, টলিগঞ্জ থেকে হাওড়া যেতে কম করে 1 ঘন্টা সময় লাগে। সেই কারণে আমি 4টের সময় অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি, যেন আমি 4টের সময় উঠে ক্যাব বুক করে সঙ্গে সঙ্গে চলে আসতে পারি হাওড়ায়, কোনো যেন অসুবিধা না হয়। আমি শুধু ভাবছিলাম আমি আদৌ কি পৌঁছাতে পারবো ভোরবেলায়, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছিল। ভাবতে পারছিলাম না যে আমি সকালবেলা যেতে পারবো কি পারবো না, কারণ যা ঝড় উঠেছিল তাতে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। ভোর 4টের সময় ক্যাব বুক করেছিলাম, 5 মিনিটের মধ্যে বাড়ির সামনে ক্যাব পৌঁছে গেছিলো, আর রাস্তা ফাঁকা থাকার কারণে মাত্র 15 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে গিয়েছিলাম। অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম। তাও 1 ঘন্টা বসে থাকার পর কিছুক্ষণ বাদে 11 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দিয়ে দিয়েছে। বন্দে ভারতের সামনে গিয়েই একটু অবাক হলাম, কারণ বেশিরভাগ যাত্রী বন্দে ভারতের সঙ্গে ফটো তুলতে খুব ব্যস্ত। কেউ কেউ লাইভ বানাচ্ছে, কেউ কেউ ব্লগ বানাচ্ছে, সব যেন একটা সেলিব্রিটির সঙ্গে। আমরা যেমন শাহরুখ খান, সালমান খানকে দেখলে আমরা ফটো তুলি, সেরকমই যেন এখানটায় মনে হচ্ছে বন্দে ভারত আমাদের কাছে একটা সেলিব্রিটি, আর তাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভিডিও করছে আর ফটো তুলছে। এমনকি যারা বয়স্ক লোক আছে তাদেরও দেখলাম তাদের ফটো তুলতে। বন্দে ভারত এতটাই পপুলারিটি পেয়েছে মানুষের কাছে। বন্দে ভারতের কিছু কিছু জিনিস দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি, খুব ভালো লেগেছে যে প্রত্যেক কটাই ইন্ডিয়ান রেলওয়ে যদি এরকম হয়ে যায় খুব হ্যাপি হব। বন্দে ভারতের বিশেষত্ব হচ্ছে এখানকার যে গেট রয়েছে, এই গেট কিন্তু অটোমেটিক খোলে, আপনারা চাইলেই কিন্তু খুলতে পারবেন না। প্রত্যেকটা কামরায় রয়েছে 4টে করে সিসিটিভি ক্যামেরা, এমনকি 2টো বগির মাঝের জায়গাটায় যেখানটায় প্যান্টিকার রয়েছে আর বাথরুম রয়েছে সেখানেও কিন্তু 3টে করে ক্যামেরা রয়েছে। এখানটায় সিটগুলো খুবই মোলায়েম এবং কমফোর্টেবল, লাগেজের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, এমনকি প্রত্যেকটা স্টেশন আসার আগেই আপনি জানতে পারবেন কোন স্টেশন আসতে চলেছে আর কোন সাইডে পড়ছে। আমরা যখন অন্য ট্রেনে যাই তখন আমরা বুঝে পাই না প্ল্যাটফর্ম ডান দিকে পড়বে না বাঁ দিকে, সেটা কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে হবে না। বন্দে ভারতে আপনি আগে থেকেই জানতে পারবেন আপনার প্ল্যাটফর্ম ডান দিকে পড়েছে না বাঁ দিকে, কোন স্টেশন আসতে চলেছে তার প্রায় 15 মিনিট আগে থেকেই আপনাকে জানান দেওয়া হবে। বন্দে ভারতের যে বাথরুম সেটা দেখেও আমার খুব ভালো লেগেছে। বাথরুমে রয়েছে ড্রায়ার, বাথরুমে আপনি প্যান্ট পেয়ে যাবেন 2 রকমের, একটা ওয়েস্টার্ন প্যান্ট পেয়ে যাবেন, একটা ইস্টার্ন প্যান্ট পেয়ে যাবেন, কিন্তু 2টো মুখোমুখি পাশাপাশি হবে, একই বাথরুমে নয়, 2টো পাশাপাশি বাথরুমে হয়। এসির হাওয়ায় যদি আপনার বেশি ঠান্ডা লাগে তাহলে আপনার মাথার ওপরে হিটার লাইট অন করে আপনি সেখান থেকে গরম অনুভব করতে পারেন। সিটের নিচে রয়েছে চার্জিং পয়েন্ট। হাওড়া থেকে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রথম দেওয়া হবে 1 লিটারের জলের বোতল। কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনার কাছে চলে আসবে চা এবং ব্রেকফাস্ট। আমি চা বেশ একটা পছন্দ করি না, তাই স্টাফকে বলে আমি কফির প্যাকেট চেয়ে নিয়েছিলাম, সেই কফি আমি খেয়েছিলাম। চায়ের সঙ্গে আপনাকে দেওয়া হবে 2টো বিস্কিট। ব্রেকফাস্টে রয়েছে 1টি ফ্রুটি, 2টো ব্রাউন ব্রেড, তার সঙ্গে 1টি ছোট্ট মাখনের প্যাকেট আর 1টি জেলির প্যাকেট, আপনার যেটা মন চায় সেটাই আপনি খেতে পারবেন। আর রয়েছে ননভেজের জন্য অমলেট রয়েছে, আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে কড়াইশুঁটি আর গাজর সেদ্ধ করা। আমার কাছে টোটাল ব্রেকফাস্টটাই খুব ভালো লেগেছে, শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা বাদ দিয়ে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জায়গায় অন্য কিছু হতে পারতো, তাহলে হয়তো আরেকটু হেলদি খাওয়া হতো। এখন ঘড়িতে বাজে 7:45, আর তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন বাঙালির কাছে কিন্তু ঐতিহ্যবাহী একটি জায়গা, এখানে প্রচুর বাঙালি ভিজিট করে।
বন্দে ভারতের স্টাফগুলো কিন্তু খুব অ্যাক্টিভ আমার যেটা মনে হয়েছে। আপনি যেই কামরায় বসে আছেন সেই কামরায় যদি একটুখানি জল পড়লো বা একটু খাবার পড়লো বা একটু নোংরা পড়লো, ওরা তৎক্ষণাৎ কিন্তু ছুটে এসে সেগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। দুটো কামরা সংযোগস্থলে প্যান্টিকারের সামনে রয়েছে স্টাফদের একটি চেয়ার, যেটা একদম গেটের সামনে পড়ে। আমি বেশিরভাগ টাইমটাই কাটিয়েছি স্টাফদের চেয়ারে বসে। স্টাফদের চেয়ারে বসে দরজার সামনে ট্রেনের ভেতর থেকে বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি অনেক দূর, আর সেই অনুভূতি বলে বোঝানো যায় না। সেই কারণেই আমি বেশিরভাগ টাইমটাই কাটিয়েছি স্টাফদের চেয়ারে বসে, আর তাদের সঙ্গে গল্প করতে করতেই পুরো রাস্তাটা এসেছি। আর তারই মধ্যে একজন সুদক্ষ স্টাফের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে যায়, যার নাম টুবাই মণ্ডল। আর তার সঙ্গে কথা বলেই আমি জেনে নিয়েছি বন্দে ভারতের আরও অনেক কথা, তা এক্ষুনি আপনাদের আমি শোনাচ্ছি। এই বন্ধুরা, তোমরা দেখছো রয় স্টুডিও উড়নচণ্ডী, আর আজকে আমি যাচ্ছি হাওড়া থেকে এনজেপি, আর যাচ্ছে কিসে সেটা হচ্ছে বন্দে ভারতে, যেটা এখনকার সময় সব থেকে পপুলার ট্রেন বলে আমার মনে হয়েছে। আর ট্রেনদের মধ্যে সেলিব্রিটি ট্রেন যদি হয়ে থাকে সেটা হচ্ছে বন্দে ভারত। আর আজকের দিনটা একটু স্পেশাল বানানোর জন্য আমি আমার সঙ্গে পেয়ে গেছি বন্দে ভারতেরই একজন সুদক্ষ স্টাফকে, যার সাথে একটু কথা বলে জেনে নেব আজকে বন্দে ভারতের কী অভিজ্ঞতা তার কাছে। তো দাদা, নামটা একটু বলবেন। তোমার নাম টুবাই মণ্ডল? টুবাই মণ্ডল, আমার সঙ্গে খুব মিল আছে, আমার নাম টুবাই রায়, আমার পাশে বসে রয়েছে টুবাই মণ্ডল। তো দাদা, প্রথম কি এখানেই আপনার জব? মানে এটাই প্রথম, মানে আগে শতাব্দী বা কোনো অভিজ্ঞতা নেই, এটাই প্রথম অভিজ্ঞতা। তা প্রথম অভিজ্ঞতাটা কেমন? কাজ করে খুব ভালো লাগছে, মানে খুবই সুন্দর গাড়ি, এই যে কাজ করলে মন মনটা ভালোই লাগে। ভালো লাগে। আর সব থেকে ভালো জার্নি কি খুব একটা মনে হয়? খুব জার্নি মনে হয় না এটাতে, কারণ ট্রেনটা দেখছি যতদূর খুব ভালো ট্রেন, আর খুব এখন যদিও নতুন বলে অনেকটাই ভালো আছে, কারণ শতাব্দী প্রথম প্রথম এত ভালো ছিল, শতাব্দী কিছুটা হলেও গ্রেড এখন কমেছে, কিন্তু শতাব্দীর থেকে অনেক বেটার সব দিক থেকে। কারণ হচ্ছে আর দেখি অনেক স্টাফ রয়েছে, এটা কোন কোন ডিপার্টমেন্টের স্টাফ রয়েছে এখানে? এসি ডিপার্টমেন্টে থাকে, টেকনিক্যালে থাকে। আচ্ছা, মানে যে কোনো প্রবলেম হলে সঙ্গে 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 সঙ্গে। আমি যে দেখলাম কতজন পুলিশ এখানে ছিল, তারা কি পুরো জার্নিতে পুলিশ থাকবে? পুরো জার্নিতে পুলিশ থাকবে। পুলিশ থাকবে মানে হাওড়া থেকে উঠবে মালদা অবধি, মালদা থেকে নেমে আবার মালদা থেকে। আচ্ছা, মানে হাওড়া থেকে যে পুলিশগুলো উঠছে মালদাতে, তারা আবার মালদায় নেমে যাচ্ছে, আবার মালদা থেকে স্টাফ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা সব অনেক, আর একটা ছেলে ছিল দেখলাম স্টাফ, উনি ওনার নাম সবাই নেবে, সবাই নেবে মালদা থেকে আবার এনজিবি অবধি হয়ে যাবে, আবার এনজিবি থেকে মালদা আসবে, মালদা থেকে আবার হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কোন ডিপার্টমেন্টে আছেন? আমি প্যান্টিগারে আছি। হ্যাঁ, প্যান্টিগারে খাবার দাবার। আর দেখলাম কতগুলো মহিলা ওখানটায় রয়েছে, ওরা কী ডিপার্টমেন্ট? ওরা প্যান্টিগারে, প্যান্টিগারে রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন টোটাল যে এক একটা বগিতে কতজন করে মোটামুটি ধরা হয়ে থাকে? দুজন করে, দুজন করে স্টাফ, দুজন করে। আপনার বগি যে এইটা আমার 9C-তে রয়েছে, তো 9C আপনার দায়িত্বে? আমার দায়িত্ব। আচ্ছা, 9C-তে ওনার দায়িত্বে রয়েছে, বা অন্য কোনো বগিতে অন্য দুজন রয়েছে, এরকম করে পুরো টোটাল ট্রেনে কতজন স্টাফ রয়েছে? 37 জন। ওটা 37 জন স্টাফ শুধু খাবার জন্য, নাকি যারা পরিষ্কার করছে তাদের জন্য? তাদের নিয়ে খাবারের, শুধু খাবারের 37 জন। আর যারা পরিষ্কার 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 করছে বলতে, সাফাই তো সাফাইওয়ালা আলাদা আছে, বাথরুম বাথরুম ওয়াশ করছে, প্লাস ভেতরটা পরিষ্কার করছে। আচ্ছা আচ্ছা, ওরা মোটামুটি 6 জন 7 জন থাকে। আচ্ছা, মানে এক একজনের আটাই, দুটো তিনটে করে বসে। আচ্ছা, সাফাইওয়ালা। তো এখন খুব ভালোই চলছে তার মানে। আর ভিড়ভাড়টা কেমন হচ্ছে? সবসময় বেশি যায় পুলিশ, সবসময় ফুল ফুলই থাকে। তো এখন মনে হচ্ছে এটা সব থেকে পপুলার ট্রেনের মধ্যে তো একটা নাকি? হ্যাঁ, এখনকার সময় আমি যখন দেখলাম, যখন আমি হাওড়া থেকে ঢুকছি, তখন দেখলাম যে প্রচুর লোক, মানে যারা বয়স্ক লোকও রয়েছে, তারাও এমনকি সামনে দাঁড়িয়ে তারা ফটো তুলছে, ভিডিও করছে, যারা প্রত্যেকটা দিন সেলফি তুলছে, প্রত্যেকটা দিন সেলফি তুলছে। এটা আমার দেখা প্রথম। আমি অনেক ট্রেন ঘুরেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু তার সঙ্গে এরকম ধরনের অভিজ্ঞতা আজকে প্রথম হলো, কারণ আমি আজকে প্রথম বন্দে ভারত চড়ছি। আর সেখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম প্রচুর মানুষ ব্লগ বানাচ্ছে, আর প্রচুর মানুষ তার সঙ্গে সেলফি নিচ্ছে। আমার একটু খুব ভালো লাগলো। আমি ভাবছি এতজনের মধ্যে আমি আবার কী করব, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আমি বানাচ্ছি। তো দেখুন আপনারা ভিডিওটা, আরও ভিডিও আসছে আমাদের, ব্যাংকক থাইল্যান্ডের ভিডিও আসছে, আন্দামানের ভিডিও আসছে, পুরীর ভিডিও আসছে, সব দেখতে থাকুন। আর আজকের দিনটা বন্দে ভারত এনজয় করুন আমার সঙ্গে। দাদা টুবাইদাকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর একজন চলে এসছে, উনিও স্টাফ, উনি খাবার দিচ্ছেন আমাদের, খুব ভালো লাগছে।
চলো দেখতে থাকো ভিডিও, আর পুরো ডেকোরেশন দেখাচ্ছি সব দিক থেকে। এখন ঘড়িতে বাজে সকাল 10:20, আর আমি টুবাইবাবুর সঙ্গে কথা বলতে বলতে ফারাক্কা পেরিয়ে ঢুকে পড়লাম মালদা জাংশনে। মালদা জাংশনে গাড়ি একটু বেশিক্ষণ দাঁড়ায়, তার কারণ মালদা জাংশন থেকে যাত্রীদের জন্য যে লাঞ্চের খাবার সেগুলো কিন্তু মালদা জাংশন থেকেই ওঠানো হয়। ব্রেকফাস্টের খাবার খুব একটা ভারী না থাকায় স্বাভাবিকভাবেই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, আর লাঞ্চ পাওয়ার সাথে সাথেই আর একদম দেরি না করে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আজকে আমার লাঞ্চে রয়েছে ননভেজ, আমি ননভেজটাই প্রেফার করি, তাই ননভেজে রয়েছে চিকেন কারি, একটা ফিশ কাটলেট, ডাল, দুটো রুটি আর 100 গ্রাম ভাত, তার সঙ্গে রয়েছে একটি দই আর আচার। খাবার শেষে রয়েছে আমুলের একটি বাটার স্কচ, খুব সুন্দর একটি আইসক্রিম। আবারও প্রকৃতিকে উপভোগ করতে করতে বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ঠিক 11:55 পৌঁছে গেলাম বারসই জংশনে। বন্দে ভারত হাওড়া থেকে এনজিপি এত বড় একটা রাস্তার মধ্যে মাত্র 3টে স্টেশনেই স্টপেজ দেয়, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, মালদা জাংশন এবং বারসই জাংশন, আর বারসই জাংশনের পরেই পড়ে এনজিপি স্টেশন, সেটাও প্রায় 1 ঘন্টার মধ্যেই পড়ে। এখন যে ভয়েসগুলো শুনছেন সেগুলো হচ্ছে ট্রেনের অরিজিনাল ভয়েস। বন্দে ভারতের ভাড়া 1310 টাকার মতন পড়ে, আর যদি আপনি তার সঙ্গে ফুড ইনক্লুড করেন তাহলে 1700 টাকার মতন পড়বে। আর একটা ইম্পর্টেন্ট কথা, বন্দে ভারত শতাব্দী এবং রাজধানী এক্সপ্রেসের ভাড়া কিন্তু আপ ডাউন করে। আমি যখন বন্দে ভারতে করে আসলাম এনজিপি তখন কিন্তু 1950 টাকা লেগেছিল ফুড ইনক্লুড করে, আর এখন আমি ভাড়া চেক করলাম তাতে কিন্তু অনেক কম দেখাচ্ছে, প্রায় 300 টাকা কম দেখাচ্ছে। আমি ঢুকে গেছি এনজিপি স্টেশনে, এনজিপি থেকে বেরিয়ে এখন আমি যাব টোটো ধরে বা অটো ধরে আমার রুমে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভালো লাগলে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।